ওইটা খুব বেশি না, সব মিলে আমাদের টার্ন ওভার মাত্র 1100 কোটি টাকা, তাও মাত্র অ্যাকচুয়ালি গত 1.5 মাসে টার্ন ওভার বেশি, বাকি সময় টার্ন ওভার খুবই কম। আমরা তো এই মডেলে ছিলাম না আসলে, আমি তো জানুয়ারিতে সেলই করতে পারিনি, 1 লাখ টাকা সেল করেছি, তো মার্চে যে মাত্র 124 কোটি টাকার ট্রানজেকশন আছে, বাট বেসিক্যালি এটা মে জুনের ট্রানজেকশনটা আমাদের বেড়ে গেছে অনেক। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি 210 কোটি টাকা নিজের ফান্ড থেকে সাবসিডি দিয়েছেন, কোন উৎস থেকে? কোন উৎস থেকে? আপনার ওন অ্যাসেটের পরিমাণটা কত? এটা এনবিআর বলবে, এটা আমার তো অ্যাকচুয়ালি বলার কিছু নাই, দে হ্যাভ এভরি ডাটা, গভর্নমেন্টের প্রত্যেকটা অর্গানাইজেশনে এনবিআর এর কাছে ডাটা আছে, প্রত্যেকের কাছে, ইন্টেলিজেন্স সবার কাছে সেই ডাটা থাকার কথা, তো তারা দেখেন আনসার দিবে, আপনি এনবিআর এ জিজ্ঞেস করেন দেবে আনসার দিবে। আমরা বাংলাদেশের কি অ্যামাজন সারা পৃথিবীতে বেচবে, আর বাংলাদেশে ই কমার্স কি সারা পৃথিবীতে প্রোডাক্ট বেচার রাইট রাখে না? আমার প্রবলেম গুলো ওখানে, এটাকে এটা বাংলাদেশের জন্য, ভিতরে ইংল্যান্ডের জন্য প্রযোজ্য, কিন্তু ক্রস বর্ডারের ক্ষেত্রে কি হবে? ক্রস বর্ডারে এই পলিসিতে কি সম্ভব? তাহলে বাংলাদেশে ই কমার্স কি সারা পৃথিবীতে কোনোদিন যাবে না? আমি একটা বিটুবি প্ল্যাটফর্ম তৈরি করতেছি, যাতে বাংলাদেশের মানুষের, আমার একটা মোটামুটি প্রজেকশন, 2 বছরের মধ্যে আমি $3-4 বিলিয়ন এক্সপোর্ট ইনক্রিজ করে দিতে পারি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম। কিন্তু এই পলিসিতে কি সম্ভব? এই পলিসিতে সম্ভব, তাহলে বাংলাদেশ কবে ওয়ার্ল্ডে যাবে? সবসময় ওয়ার্ল্ডকে ইনভাইট করে আমাদের দেশে নিয়ে আসবো? আমাদের কি বাইরে যাওয়ার সামর্থ্য হয় নাই? আমার আপত্তিগুলো ওখানে, আমার এই পলিসিতে প্রবলেম নেই, পলিসির কিছু অ্যামেন্ডমেন্ট দরকার আছে, এই পলিসিতে আমার কোনোই সমস্যা নেই, কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি, কাস্টমারের থেকে একটা অ্যাডভান্স দেবো না, সো প্রবলেম কিছুই আমার নেই। আমার প্রবলেমটা এদেশের মানুষের জন্য প্রবলেম, সাধারণ যে ছোট। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন, যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।